মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতির ঘেরা সবুজ শ্যামল পরিবেশে গড়ে উঠেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় দক্ষিণ কলাবাগে ডক্টর এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমি। যেখানে সেবা নিচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী সহ প্রতিবন্ধীদের সেবামূলক প্রতিষ্ঠান চলুন ঘুরে আসি দেখে আসি তাদের প্রতিষ্ঠান তারা কেমন আছে কি ওদের অভিব্যক্তি আমি

আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা অবহেলিত সমাজে তাদের তেমনভাবে কিছু সুযোগ পায় না সেসব বাচ্চাদের নিয়ে আমরা একটা বিদ্যালয় খুলেছি ডাক্তার এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমি সেই বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক রাবে আক্তার আমি সেসব বাচ্চাদের মঙ্গল কামনা করি এবং সেসব শিশুরা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং সমাজে তাদের যে ভাব বিনিময় করতে পারে এবং সমাজে থেকে তারা যেন কিছু পেতে পারে সমাজ যেন তাদের কিছু দেয় এই কারণে আমি এই বিদ্যালয়টির সাথে জড়িত আছি এটা একটি মানব সেবা এবং এখানে এসে বাচ্চারা অনেক কিছু শিখতে পারছে এই বিদ্যালয়ে এসে বাচ্চারা তাদের মনের কষ্টগুলা তাদের চেহারার আচরণগুলা দেখলে আমরা বুঝতে পারি যে না তারা আনন্দিত হয়েছে এখানে অনেক বাচ্চা ভর্তি হয়েছে যখন আমি তাদের চেহারার দিকে তাকাই কথা বলি আমার খুব ভালো লাগে এবং আমরা সমাজের কাছে এটাই আশা করি যেন অনেক বিত্তবান ভাই বোনেরা আছেন আমাদের পাশে এসে যেন দাঁড়ান এছাড়া আমাদের যে কর্তৃপক্ষ সরকার যদি আমাদের জন্য কিছু করতেন তাহলে প্রতিষ্ঠানটা হয়তো আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম গড়েছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে আমি

চাই আমার বাচ্চা যেরকম ভালো এরকম স্কুলে ভালো ছেলে মেয়ে আসুক আমার ছেলে ভালো থাকে আমি চাই আমার ছেলের এই জায়গায় এই জায়গায় আনার পরের থেকে অনেক উন্নত হয়েছে আমার ছেলে মনে করেন এই জায়গায় কি জান ডাক্তার দেখার পরের থেকে মাথা ব্যথা আসছিলো মাথা ঘুরা নিয়ে আসছিল চিমচাইছে ঘামচাইছে এখন মনে করেন সব দিকটা উন্নত হয়েছে মহান আল্লাহ ডাক্তার এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমিটি দুই হাজার আঠেরো সালে প্রতিষ্ঠিত হয় ডাক্তার এফ ওক হচ্ছেন ডাক্তার একেএম এম ফজুল হক যিনি আমার বাবা দীর্ঘ পঁচিশ বছর তিনি মানুষের অত্র এলাকার জনগণের কল্যাণে কাজ করেছেন এবং মানুষের সেবা দিয়েছেন তিনি অত্যন্ত একজন সৎ ব্যক্তি এবং ভালো মানুষ ছিলেন তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি দুই হাজার সালে আমি তার একমাত্র সন্তান হিসাবে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করি এক বছর যাবত আমি এই বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশু যারা যারা শারীরিকভাবে অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছি আমাদের এখানে সার্বক্ষণিক দুজন ডাক্তার নিয়োজিত থাকেন একজন চোখের চিকিৎসক একজন মেডিসিন ডাক্তার সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে থাকেন ফ্রিভাবে তাদের এখানে ফ্রিভাবে ভর্তির ব্যবস্থা আমরা রেখেছি তারা ফ্রিভাবে এখানে পড়াশোনা করতে পারে তার পাশাপাশি বাচ্চাদের জন্য শিশুদের জন্য আমরা ব্যায়ামের ব্যবস্থা করেছি জিমিশিয়ানের ব্যবস্থা করেছি আমাদের এখানে ফিজিশিয়ান আছেন যিনি বাচ্চাদের শারীরিক তারপরে তাদের ব্যায়ামের বিষয়গুলো অনুশীলনগুলো করিয়ে থাকেন এখানে চোখে ডাক্তার আছেন যিনি বাচ্চাদের চোখে চিকিৎসা করান এখানে গানের শিক্ষক আছেন যিনি বাচ্চাদের শিশুদের গান শিখান এখানে নাচের শিক্ষক আছেন যিনি নাচ শিখান এখানে আমরা তিনজন সহকারী শিক্ষক রেখেছি যাদের পড়াশোনা করার জন্য তারা সার্বক্ষণিক বাচ্চাদের উন্নয়নের জন্য শারীরিকভাবে মানসিকভাবে যাতে একটা বাচ্চা একটা বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী বাচ্চা যাতে পুরোপুরি একটা স্বাভাবিক ছাত্রের মতন ভালো ছাত্রের মতন সে যাতে হয়ে ওঠে সত্যিকার অর্থে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আমি মনে করি প্রতিবন্ধীরা বোঝা নয় প্রতিবন্ধীরা সম্পদ সমাজের বিবেকবান শিক্ষিত অর্থবান মানুষের কাছে আমার আকর্ষণ থাকবে একটা মেসেজ থাকবে যে আপনারা বাচ্চাদের চিকিৎসায় সাহায্যে এগিয়ে আসুন যাতে করে আমরা এই বিদ্যালয়টিকে পরিপূর্ণভাবে একটি তাদের পরিচর্যা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি আমি মনে করি যে মানব সেবা হচ্ছে পরম ধর্ম আল্লা পাক যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে মানব সেবা সেই মানব সেবার জন্য সম্পূর্ণ সেবার উদ্দেশ্য নিয়ে আমি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছি যাতে এখান থেকে সমাজের অসহায় মানুষগুলা সেবা পায় তাদের সেবা পেয়ে তারা যাতে তাদের কর্মজীবনে ফিরে যেতে পারে এখানকার এলাকাটা অত্যন্ত দরিদ্র এলাকা তাদের চিকিৎসা করার তেমন একটা সামর্থ্য নেই তাদের চিন্তা করে এলাকাবাসীও সম্পূর্ণ ফ্রিভাবে আমাদের এই ডাক্তারদের চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে ভালো হয়েছেন আমরা পবিত্র মাহের অঞ্জামে দশজন চক্ষু রুগীকে আমরা এখানে বিনামূল্যে চিকিৎসা করিয়েছি এবং তাদের অপারেশন করিয়েছি চোখের সানি আল্লাহ রহমতে এখন তারা যথেষ্ট ভালো আছে এবং সুস্থ আছেন এখানে আমাদের চোখের ডাক্তার হিসাবে আছেন মমতা হসপিটালের তারা সার্বক্ষণিক আমাদের এই আমাদের এই বিদ্যালয়ের পাশে থেকে তাদের বাচ্চাদের চিকিৎসা করে যাচ্ছেন এই জন্য আমরা মমতা হসপিটালকে ধন্যবাদ জানাই আমরা এলাকাবাসীর কাছে আহ্বান করব যে আপনারা সবাই এগিয়ে আসুন সকলে সুন্দরভাবে আমরা কাজ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই এই বিদ্যালয়টাকে যাতে আরও উত্তর উত্তর সাফল্য এবং সার্বিক উন্নয়ন হয় এই বিদ্যালয়টাকে আমি মনে করি নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জের মধ্যে একটি অন্যতম বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চাই যেখানে আমরা সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াব এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করব। যাতে করে তারা সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের চিকিৎসা সব ধরনের সুযোগ সুবিধা এখানে তারা পায় একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য বিপুল অঙ্কের টাকার প্রয়োজন হয় আমি মনে করি আমরা সেই বিদ্যালয় থেকে তাকে সহযোগিতা করবো তার পাশে দাঁড়াব তাদের সর্বাত্মক সহযোগিতা যত রকমের চিকিৎসা সহযোগিতা আছে আমরা সেটি আমাদের এই বিদ্যালয় থেকে আমরা করতে চাই আমরা মনে করি আমাদের এমপি মহোদয়ের কাছে আমার একটা আহ্বান থাকবে একটা মেসেজ থাকবে আপনি এ এলাকার জনপ্রতিনিধি আপনি নারায়ণগঞ্জ প্রশাসনের অন্যতম ব্যক্তিত্ব আপনার কাছে বিশেষ আকর্ষণ আপনি আমাদের এই বিদ্যালয়টির জন্য একটু সুযোগ্য দেন একটু সুনজর দেন আপনি একটু সুনজর দিলে আমরা আমাদের এই বিদ্যালয়টিকে আরও প্রতিষ্ঠিত করতে পারবো আর উন্নতি সাধন করতে পারবো যাতে করে আমরা আরও ভালোভাবে আর আমরা আরও ভালোভাবে উদ্যমী হয়ে আমরা যাতে এই সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত যারা একেবারেই শারীরিকভাবে অক্ষম তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারি তাদের উন্নয়নে কাজ করতে পারি যাতে করে তারা স্বাভাবিক জীবনে চলার চলার মতো ফিরে আসে একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করতে পারে জীবন যাপন করতে পারে এই প্রতিবন্ধী অসহায় বাচ্চারাও যাতে তাদের মতন চলাফেরা করতে পারে তাদের সার্বিক কল্যাণে যাতে আমরা সবসময় এগিয়ে আসতে পারি সেটাই আমার আশাবাদ তা আমি মনে করি আপনারা যারা আসছেন সমাজের বিবেকবান মানুষ তারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই বিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসবেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন যাতে আমরা এই বিদ্যালয়টিকে আরও সুন্দরভাবে করতে পারি আমার পূর্ব ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এটিকে ছয়তলা একটি ভবন তৈরি করার এখানে নিচতলা থাকবে চিকিৎসা কেন্দ্র যাতে করে আমরা মানুষের চিকিৎসা করতে পারি দোতলায় ছাত্রদের জন্য স্কুল প্রতিবন্ধী ছাত্রদের জন্য স্কুল তাদের সার্বক্ষণিক যাতে তারা এখানে একটা আবাসিক ব্যবস্থা আমরা তা প্রতিবন্ধীদের করতে পারি যারা এখানে সব কন্টিনিউ থেকে তাদের খাওয়া দাওয়া সব কিছু করে মানে আবাসিক একটি ভবন তৈরি করতে চাই যাতে তারা সব ধরনের এখান থেকে তারা পরিপূর্ণভাবে চিকিৎসা নিতে পারে এবং তারা পড়াশোনা করতে পারে সেটি আমার আশা তো আশা করি সবাই যদি সহযোগিতা করে সবাই যদি এগিয়ে আসে ইনশাল্লাহ আমরা এই বিদ্যালয়টিকে আরও ভালোভাবে এগোতে পারব আমি একজন সরকারি চাকরিজীবী আমি দীর্ঘ পনেরো বছর সরকারি একটি প্রতিষ্ঠানে আমি জড়িত আছি তো আমার মতন একজন সাধারণ মানুষ আমার মতন একজন সাধারণ সাধারণ সরকারি কর্ম চাকরিজীবীর পক্ষে এই মহান দায়িত্ব এই বিশাল দায়িত্ব পালন করা আমার পক্ষে একা সম্ভব নয় যদি আপনারা সকলে সর্বাত্মক সহযোগিতা না করেন আমি আমার চাকরি জীবনের পাশাপাশি যে সময়টুকু পাই সে সময়টুকু আমি এই বিদ্যালয় দিই এই প্রতিবন্ধী বাচ্চাদের কল্যাণে কাজ করি এই প্রতিবন্ধীদের বাচ্চাদের নিয়ে আমি থাকি তাদের মুখে হাসি দেখলেই আমার মুখে হাসি আসে তারা যদি ভালো থাকে আমার কাছে ভালো লাগে আমি মনে করি মহান আল্লাহ তালার কাছে আমি একজন সাধারণ বান্দা। হয়তো আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না আমি মনে করি আমি যদি সেবা দিয়ে এই বাচ্চাদেরকে ভালো রাখতে পারি ওদের দোয়া হয়তো আল্লাহর কাছে পৌঁছাবে এবং মৃত্যুর পর আখেরাতে যাতে আমার জীবনটা সুন্দর হয় আল্লাহ তালা যেন আমার জীবনের সমস্ত গুণা মাফ করে ওদের উসিলায় আমি মহান আল্লাহ তাল্লাহার কাছে সেই প্রার্থনাই করি